বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি বিমান শিগগিরই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্প্রতি অত্যন্ত চ্যালেঞ্জিং এই কাজটি সম্পন্ন করেছেন বিমান বাহিনীর সদস্যরা। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে এসব কথা বলেন বিমান বাহিনীর প্রধান। এ সময় স্মার্ট বাংলাদেশের পাশাপাশি বিমান বাহিনীকেও স্মার্ট করে গড়ে তোলা হবে বলে জানান শেখ আব্দুল হান্নান। এসকে সৌরভের প্রতিবেদন। এটি বিমানবাহিনীর সদস্যদের মনোজ্ঞ ফ্লাইপাস্ট প্রদর্শন ও আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে। এ সময় নানা রঙে রঙিন হয়ে ওঠে একাডেমির আকাশ। এছাড়া আকাশসীমায় দক্ষতার নৈপুণ্য প্রদর্শন করে বিশেষ বিমান। বর্ণাঢ্য এ আয়োজন ছিল যশোরের বিমানবাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে। গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন বাংলাদেশ বিমানবাহিনীর 82তম বাফা কোর্স সম্পন্নকারী সদস্যরা। এতে যোগ দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। শুরুতেই কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। এরপর গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং বেজ বিতরণ করেন এয়ার প্রধান। কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেটদের হাতে তুলে দেন সোর্ড অফ অনার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কমান্ডেন্টস এবং বিমানবাহিনী প্রধান ট্রফি। বিমানবাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারের দিক নির্দেশনায় বিশ্বের আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। বর্তমানে বিমানবাহিনী অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, বিমান প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার, রাডার, সিমুলেটর, ক্ষেপণাস্ত্র এমনকি বিমান অবরোহণ প্রযুক্তিতে সমৃদ্ধ। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্প্রতি বিমান তৈরির একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করেছে, যা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। বিমানবাহিনী একাডেমির প্রশিক্ষণ বিশ্বমানের উল্লেখ করে তিনি বলেন, একাডেমির যুগোপযোগী কার্যক্রম দৃষ্টান্তমূলক। ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বিমানবাহিনীর প্রশাসনিক কার্যক্রম ও প্রশিক্ষণ ব্যবস্থা, উন্নত প্রযুক্তি, কম্পিউটারাইজ ও আইটি নির্ভর করার মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আমি নিশ্চিত যে বিমানবাহিনীর সদস্যগণ আগামী দিনে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে আরও গতিশীল ভূমিকা পালন করবে। কুচকাওয়াজের মাধ্যমে 6 জন মহিলা অফিসার ক্যাডেট সহ কমিশন লাভ করেন মোট 22 জন ক্যাডেট। বাংলার আকাশ রাখিব মুক্ত, এ স্লোগানে বলিয়ান বাংলাদেশ বিমান বাহিনী। আজ এই কুচকাওয়াজের মধ্য দিয়ে এই বাহিনীতে যুক্ত হলো এক ঝাঁক নতুন সদস্য, যারা শপথ নিয়েছেন দেশকে ভালোবাসার পাশাপাশি নিরাপদ রাখা দেশের আকাশ সীমানা, একই সাথে মর্যাদা সমুন্নত রাখা লাল সবুজের পতাকার। এস কে সৌরভ, এস টিভি, যশোর।